ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইসিসি ওডিআই সুপার লিগের সিরিজটা লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ তিন ম্যাচের এই সিরিজে সিরিজ জিতলেও লঙ্কানদের বিপক্ষে আইসিসি ওডিআই সুপার লিগের পূর্ণ ত্রিশ পয়েন্ট অর্জন করা হয়নি বাংলাদেশের যা টাইগারদের জন্য চরম হতাশার লঙ্কানদের বিপক্ষে এই সিরিজের প্রতিটি ম্যাচে জিতেই পূর্ণ ত্রিশ পয়েন্ট অর্জন করতে চেয়েছিল তামিম ইকবালের দল যার মাধ্যমে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুত করতে চেয়েছিল টাইগাররা কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি প্রথম দুই ম্যাচে জয়ের মাধ্যমে বিশ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ আগের ত্রিশ পয়েন্ট মিলে আইসিসি ওডিআই সুপার লিগে বাংলাদেশের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে টাইগাররা লঙ্কানদের বিশাল ব্যবধানে প্রথম দুই ম্যাচে পরাজিত করায় নেট রান রেটও বেড়েছিল বাংলাদেশের তবে শেষ ম্যাচে পরাজিত হওয়ায় সব কিছুরই পরিবর্তন ঘটেছে বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী হয়নি শেষ ম্যাচটি তাই ওড়িআই সুপার লিগের পয়েন্ট টেবিলে এসেছে পরিবর্তন বাংলাদেশ দলে নেট রান রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক শূন্য নয় ছয় বাংলাদেশের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড টাইগাররা এই ম্যাচে জিততে পারলেই পয়েন্ট তালিকায় ষাট পয়েন্ট অর্জন করে নিজেদের শীর্ষস্থান মজবুত করতে পারত কিন্তু তা হয়নি তাই আগামী ম্যাচে ইংলিশরা জয় পেলেই বাংলাদেশকে ছাড়িয়ে যাবে